হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম, অনেক ভালোবাসা, হেলথি লাইফস্টাইল ব্লগে স্বাগতম। আশা করি সব ভালো আছো, আমিও ভালো আছি। তো বোনের বাড়ি সকালেই ব্লগটা স্টার্ট করলাম, বোনের বাড়িতেই ব্লগটা স্টার্ট করলাম। তোমরা তো জানোই সোমবার এখানে রইলাম, মঙ্গলবার সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম আর কি। এখন বাজে প্রায় 6:30, তো ঘুম কিন্তু অনেক আগেই ভাঙছে, কারণ ওই যে সকাল সকাল উঠি আমার অভ্যাস না, তো ঘুম প্রচুর আগেই ভাঙছে, কিন্তু প্রচুর ঠান্ডা লাগে তাই আর উঠলাম না, আর কেউ উঠছেও না তারা, তো ওইটা লেগে শুয়েই আসছিলাম, একটু মোবাইল ওবাইল দেখলাম আর কি। তো এখন দেখো বাইরে বাইরিলাম আর বৃষ্টি বৃষ্টি ভাব আছে, তো ওইটা লেগে রৌদ্রের কোনো মানে নামগন্ধই নাই আর কি। কীরকম একটা মেঘলা বেদার করে রাখছে দেখো, আর গাছে ফুল দেখাইলাম, দেখলাই তো লাল লাল থোকা থোকা ফুল, খুব সুন্দর। তা চলো বন্ধুরা, সবাইয়ের সঙ্গে নিয়ে আমার বোনের বাড়ির দিনটা শুরু করলাম, ব্লগটাও শুরু করলাম। তো সারাদিন কী করি না করি যা পারবো অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকিও, ভিডিওটা স্কিপ না করে ফুল আজ করিও। আশা করি আজকের ভিডিওটা তোমরা ভালো লাগবো। আর আজকে বিকালে ঘরেও যেইমু গিয়া, কারণ স্কুল আছে কালকে থেকে আবার, কালকে থেকে মানে কি স্কুল তো এখনও আছে, ছুটি নিয়ে আইসি আর কি। ওই যে কইলাম না কালকে খুব কষ্ট করে দুই দিনের ছুটি নিয়েছি, তো ছুটিটা আর নেওয়া যেত না আর কি, বাড়িতে যেতেই লাগবো আজকে, কালকে স্কুলে যেতে লাগবো। তো এটা লেগে আর কি মন তো খুবই খারাপ লাগে, কারণ একদিন থাকিয়ে ইয়া মনটা একবারেই ভরছে না, একদিনও তো না, অল্প একটু সময়। তো যাই হোক, আমি একটু বাইরে হাঁটাফেরা করলাম, ফ্রেশ ট্রেশ হইলাম, আর এখানে দেখো এই যে এখানে দেখো বিল্লি মাসি ঘুমে, একজন বিল্লি মাসি এখানে ঘুমে। তো তারা দুই ভাই আর কি একসঙ্গেই ঘুমাইছিল, আরেকটাও আছে লাল কালারের যে, ওইটাও এখানে ঘুমাইছিল, তো ওইটা আবার রাত্রে কোন সময় উঠে গেছে গিয়া, আর এই কালাটা দেখো এখানে শোয়া রয়েছে। এই কালাটাই কিন্তু কালকে ধরা দিয়েছিল না, খুব ভয় পাইছিল, তো আজকে দেখো ঘুমের ঘুরে আর কিচ্ছু কর না, এখানেই শোয়া রয়েছে। আর এখানে দেখো এখানে ওই লোকই তার মাটা শুয়েছে এখানে বাইরে মানে কি বারান্দার মধ্যে আর কি। তো এটার কাপড় উপর ঢাকিয়ে দেওয়া হয়েছে, কারণ ঠান্ডা তো প্রচুরই লাগে, পশু হইলে কী হয়েছে কো, তারা লেগে তো আদর লাগে না, তারা আমরাই তারা যেরকম করবো তারা এটাই মানে ইয়ে করবো, তারা তো আর নিজে ঢাকতে পারতো না, নিজে ইয়ে করতে পারতো না, আমরাই তারা খেয়াল করতে লাগবো। আর বাইরে দেখো এদেরটা এখনও এরকমই রয়েছে, অন্ধকার অন্ধকার ইয়ে হয়েছে না, মানে রৌদ্র কিচ্ছুই উঠছে না, আর এখন সবাই উঠে গেছে ঘুম থেকে। আর এই যে দেখো লাল বিল্লিটা এখন আইয়া মারে উঠাইতো করি এখানে কি করে, মানে তারা তিনজন আছে তো, আর তিনজনে মিলিয়ে এত ঝগড়া করে, এত মারামারি করে, মানে কোয়ার মতো না। আমি ঝগড়াঝাটি মানে অনেকটা হয়েছে, এগুলো আর শেয়ার করতে পারছি না, কারণ মোবাইলটা চার্জে আসছিলো, তো তোমরা সঙ্গে ভিডিও করতে পারছি না, কিন্তু প্রচুর ভালো লাগছে তারা ইয়েগুলো, আর আদরও লাগে। আর বাইরে দেখো বন্ধুরা গাছে পাখি কী সুন্দর, আর ওইদিকে দেখো প্লেনও যার আমার বোনের ঘরের কিনারেই আর কি ইয়ে আছে, কী কয় এগুলারে কী কয় ভুলেও গেলাম, দেখো এয়ারপোর্ট আছে, দেখো এয়ারপোর্ট কথাটা আমার আর মনেই হর নাম পুরো ভুলে গেছি, মানুষে শুনলে মনে কী করবো, জীবনে বোধহয় এয়ারপোর্ট শুনছিও না দেখছিও না, এটা লাগে জানিও না। তো চলো বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভিডিওটা ভালোই লাগবে। তো বোনও ঘুম থেকে উঠিয়া ফ্রেশ ট্রেশ হয়ে গেলো, তার বাসি কাজের সব শেষ করে দেখো চা বানাইল, এখানে কালকে পিঠা বানাইছিলাম, বিস্কুট তারপরে পপ এগুলো দিয়ে এখন চা দিল আর কি। আর বাইরে দেখো এই যে ভুলুস ঘুম থেকে উঠিয়ে এই গেছে তার ঘর থেকে বাইরে ইয়া, আর এত আদর লাগে। আমি না আমি পশু পাখি এগুলোরে খুব বেশি মায়া করি, খুব বেশি ভালো পাই, মানে ওটা যে কোনো কেউ দেখো মানে যে কোনো হোক আমার সঙ্গে মিশবোই মিশবো, তারাও বুঝতে পারে তারা কে ভালো পায় কে না। তো চাটা খাওয়া শেষ করে মা দেখো এখানে বইয়া রয়েছে না, বোনের ছেলে পড়াশোনা করে আর কি, তো এরকমই বর্তমান সময়টা যার, আর বইনের দিকে রান্নাবাড়া করে। তো তারা ঘরে তো গরু আছে বন্ধুরা, তো গরু দেখো দুধ দিছে, এখন কমই দেয়, আগে কিন্তু প্রচুর দুধ দিত, এখন মানে একটু কম গেছে আর কি, কারণ সবসময় তো বেশি দুধ দেয় না। আর তারা ঘরে দেখো বন্ধুরা এই গণেশের ফটোটা কত সুন্দর না, ফটোটা এত ভালো লাগলো, তো ভাবলাম চলো তোমরা সঙ্গে শেয়ার করি, ওই যে কইলাম না
সব কিছু তোমার সঙ্গে শেয়ার করতে করতে এমন একটা হয়েছে যে মানে যে কোনো কিছু দেখলেই মনে হয় খুব সুন্দর, একটু শেয়ার করি। আর এই লক্ষ্মীর ফটোটাও দেখো প্রচুর সুন্দর, খুব ভালোও লাগে দেখতে। সুন্দর করে দেখো কাটিয়া গম দিয়া আঠা দিয়ে লাগাই রাখছে আর কি ওয়ালটার মধ্যে, সুন্দরই লাগে ভালোই লাগে। তো এখানে এখন দেখো আমি অনেকটা বেলা হয়ে গেছে আর কি, প্রায় 10:30 বাজে, এখন দেখো আমি ভাত খাই। আর এদিকে বইনার ছেলে এখনও পড়াশোনা করে বই, আর তার খাওয়া শেষ আর কি মিষ্টি বাইও খাইয়া কাজে গেলা। আর বইনে আর মায়ে সকালে, মায়ে তো সকালে এমনিই ভাত খাই না, আর বইনেও করে এখন খাইতো না, তাই পরে খাইবো একসঙ্গে আমরা সঙ্গে। তো এটা মানে আমরা তো যাইমু গিয়ে আর কি দুপুরে, তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যাবো দুপুরের, তো এটা লেগে তাই করে এখন সকালে আর খাইতাম না, পরে একসঙ্গে তোমরা সঙ্গে খাইয়া নিমু। এখন খাইলে আমি দুপুরে আর খাইতে পারতাম না, তো আমরা কইলাম আচ্ছা চলো ঠিক আছে যেরকম ইচ্ছা এরকমই হোক। তো এখন দেখো একটু বাইরে হাঁটাফেরা করি, আর বোনের বাড়িতে না সামনে দিকে আর কি একটা জায়গা আছে, ওই জায়গাটা মানে রুমটা তারা মানে এই জায়গাটা ভাড়া দিছে আর কি, আর এখানে অন্য মানুষে দেখো মুরগির ফার্ম খুলছে। এই যে দেখো এখানে মুরগির ফার্ম খুলছে, অনেকগুলো মুরগি আছে, বড় বড় মুরগি আর কি। তো এগুলাও তোমার সঙ্গে একটু শেয়ার করলাম, আমিও দেখলাম। আর মানে বাড়িটা তারা অনেকটাই বড়, কইলাম না বন্ধুরা, যদি আমি থাকতাম তাহলে তোমার সঙ্গে সব কিছুই আমি শেয়ার করতাম, কিন্তু শেয়ার করতে কিচ্ছুই পারলাম না, কারোর সময়ের অভাব বুঝতেই পারায় কোনো দিকেই কিচ্ছু করতে পারলাম না, প্রচুর সময়ের অভাব, প্রচুর সময়ের অভাব। দেখতে দেখতে বন্ধুরা টাইমটা গেল, গিয়ে দুপুর হয়ে গেল, দুপুর মানে কি এখন 3টাই বাজে যায়, প্রায় 2:30 বাজে গেছে। এখন তো ভাত খেতে বইয়া গেছি, তো বইনে বানাইছে ফুলকপি আলু দিয়া পনির দিয়া তরকারি, এরপরে বাঁধাকপি শাক, এই কি কইগুলা রে বাদাম টাদাম সব কিছু দিয়া, টমেটো চাটনি, তারপরে লেবু আছে, কালকের তরকারি আছে, সকালের তরকারি আছে, তো ওইগুলো সব কিছু দিয়ে এখন দুপুরে খাওয়া দাওয়া চলে আর কি। আর সবাই একসঙ্গে বইয়া খাওয়া দাওয়া করি, আর মনটা প্রচুর খারাপ লাগে আর কি, প্রচুর খারাপ লাগে। তো আমরা রেডি হয়ে এখন বাইরেই গেলাম, বাজি যার 4টা আর কি, আর প্রচুর খারাপ লাগে বন্ধুরা, কারণ থাকতেই পারলাম না। আর দেখো বোনের ছেলে ক্যামেরাতে আইতো না করে কী করে। তো আমরা রাস্তাতে বাইরে গেলাম, আর বোনের ছেলে আর আইলো না, এখানে অর্ধেক রাস্তাতে আইলাম, আর ওপর টুকটুকি পাইমো আর কি এখানে। তো এখানে দাঁড়াইয়া রয়েছি, টুকটুকিটা আর কইয়া গেছে ওইখানে একটা প্যাসেঞ্জার নামাইতে, তো এটা লেগে আমরা দাঁড়াই রয়েছি। আর মার মন তো খুবই খারাপ, মা দেখো কান্নাই করে, তো খারাপ তো লাগেই, কী করব বন্ধুরা, কো না গেলেও হইতো না, এটাই মেয়েরার জীবন, আর সত্যি খুবই খারাপ লাগে। তো বই নেই কেন দেখো টুকটুকি ড্রাইভার দাদাটার সঙ্গে কথা করে আর কি, তো বাস টুকটুকিটা ছেড়ে দিয়েছে। বোনের মনটাও এখন খুব খারাপ, বোনও এখন একটু কান্নাকাটি করবো, কারণ এটা তো মন খারাপ হওয়ার কথাই বন্ধুরা, আমারও প্রচুর খারাপ লাগছে, মা তো কান্নাই করে রাখলাম, তো কী করব কো বন্ধুরা, এটা তো মানে বিধির লিখন, যেতেই লাগবো, না থাকলে তো আর হইতো না, এটাই আর কি কী করব। তো মা আর আমি এখন দেখো এই গাড়িতে উঠিয়ে উঠছি, আর এখানে বুয়া বুয়া দেখো পপকর্ন খাইয়ার আর কি একটা প্যাকেটই কিনলাম, এটাই মা আমি দুজনে বাটি খাই, মা বেশি খাইরাও না, কারণ মার তো ভালো লাগে না কইলাম না, আর আমারও ভালো লাগে না, মার মনটা দেখলেই বুঝতে, মুখটা দেখলেই বুঝতে পারে, তো এটাই আর কি। তো চলো বন্ধুরা, বোনের বাড়ির ব্লগটা তো আমি আর কিছু শেয়ার করতে পারলাম না, কারণ আমি থাকলামই না, এক রাত্রেই থাকলাম মাত্র আর কি শেয়ার করতাম কো। তার ঘরের কিনারে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখানোর মতো বা আমি যাওয়ার মতো আর কি, কিন্তু কিচ্ছুই করতে পারলাম না, কইলাম না সময়ের অভাব। তো দেখা যাক নেক্সটে যদি যাই, পরীক্ষা শেষে এসে গিয়ে থাকি যদি, তখন অবশ্যই তোমরা সঙ্গে শেয়ার করবো, আমিও দেখতে পারবো। আর এখন গাড়িতে উঠে অনেক জায়গায় এই গেছে আর কি, সন্ধ্যা হয়ে যায় প্রায়, আর মা তো যেভাবে মায়ের ঘরে, আর আমি যেমুগি আমার ঘরে আর কি মারে নিয়ে আমি দিতে পারতাম না, কারণ ওই যে কইলাম না আমার কালকে স্কুল আছে, আর মা আর কি মারে অটোতে উঠাইয়া দিয়া দিমু। তো এটাই বন্ধুরা কী করব কো, সব যাদের সংসার নিয়ে পরিবার নিয়ে ব্যস্ত, নিজের কাজকর্ম নিয়ে ব্যস্ত আর কি, কী করব কো।
তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। কীরকম লাগলো অবশ্যই জানাইও, যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করিও আর কমেন্টে জানাইও কীরকম লাগলো কীরকম না। আর নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করিও, যাতে আমি ভিডিও দিলে তোমরা নোটিফিকেশনটা পাও আর পাই আমার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আর যদি ভিডিও ভালো লাগিয়ে থাকে বন্ধুরা, তো পুরানা আরও অনেক ভিডিও আছে, প্লিজ এগুলো একটু দেখিও। আর আমার যদি একটু সাপোর্ট করতে চাও তো প্লিজ বন্ধু বান্ধব পরিবারের সঙ্গে একটু শেয়ার করি আমার ভিডিওটা। তো আমার ভিডিওটা বন্ধুরা কন্টিনিউ ধৈর্য সহকারে দেখার লাগে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তো দেখা হইব আবার নেক্সট আরেকটা ব্লগে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।